হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অসমিয়াম স্টাডিজ। আমার আজকের ভিডিওর বিষয় নবম শ্রেণীর ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং সিবিএসই বোর্ড সিলেবাসভুক্ত গল্প লিও তলস্তয় রচিত ইলিয়াস। লিও তলস্তয়ের লেখা এই ইলিয়াস গল্পটি বাংলায় অনুবাদ করেন মণীন্দ্র দত্ত। লিও তলস্তয়ের তুলি কলম এর প্রকাশিত তলস্তয়ের গল্প সমগ্র বইটি রুশ ভাষা থেকে বাংলায় অনুবাদ করেছেন মণীন্দ্র দত্ত। এই গল্পের যে সাংকেতিক বা সংকেত সেটা বলি, অর্থাৎ বিষয় সংক্ষেপ যেটা সেটা বলি। উপপ্রদেশের বাসিন্দা পশুপালক ইলিয়াস ঘোড়া গরু ভেড়া মোষ নিয়ে তার কারবার। আস্তে আস্তে তাদের এসব নিয়ে দিন দিন তারা পরিশ্রম করে যখন বাড়াতে থাকে তখন তারা গরিব থেকে ধনী হয়ে যায়। আবার ধনী পরিবারের ছেলে মেয়েরা যেহেতু আয়েশী হয়ে পড়ে তাই আস্তে আস্তে সেই সংসারে ভাঙন ধরে এবং তারা ধনী থেকে আবারও গরিব হয়ে যায়। শেষ পর্যন্ত প্রতিবেশীর বাড়িতে আশ্রয় পান এই ইলিয়াস এবং শ্যামশ্যামাকে। সেখানে থাকতে থাকতে তাদের ভালো লেগে যায় এবং তারা তখন নিশ্চিন্ত মনে সেখানে বাস করতে থাকে। তাদের বাড়িতে অর্থাৎ মোহাম্মদ শাহর বাড়িতে যখন তাদের আত্মীয় স্বজন বেড়াতে আসে তখন ইলিয়াসের সঙ্গে পরিচয় করিয়ে দিলে ইলিয়াস এবং তার স্ত্রী শ্যামশ্যামাকে তাদের প্রশ্নের উত্তর দেয়। তারা জানতে চায় তাদের কোন সময়টা ভালো ছিল, সেই উত্তর তারা দিয়েছে। এটাই এই গল্পের মূল বিষয়বস্তু। দেখো, প্রথমে লিও তলস্তয় সম্পর্কে বলি, জন্ম এবং বংশ পরিচয়। লিও তলস্তয় বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ স্রষ্টাদের অন্যতম হলেন কাউন্ট লিও তলস্তয়। কাউন্ট অর্থাৎ জমিদার। তলস্তয় রাশিয়ার তুলা প্রদেশের ইয়াসনামা পলিয়ানার জমিদার পরিবারে 1828 খ্রিস্টাব্দের 9ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। পিতা কাউন্ট লিকোনাস, মাতা প্রিন্সেস মেরিয়া ভলকানস্কি। বাবা মা নবজাতক, সন্তানের নাম রাখলেন লিও অর্থাৎ লায়ন। তলস্তয় মাকে হারান মাত্র 2 বছর বয়সে। তারপর তার পিসির কাছে তলস্তয়কে মানুষ হতে হয়। এই তলস্তয়ের স্বভাব ছিল খুব কোমল। পিতা নিকোলাস ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য গোটা পরিবারকে মস্কোয় নিয়ে যান। সেখানে যাওয়ার পরে তলস্তয় যখন 9 বছরের তখন পিতাকে হারান। এই তলস্তয়ের লেখা গল্প ইলিয়াস। ইলিয়াস গল্পটির উৎস রুশ ভাষায় লেখা, বাংলা অনুবাদ করেছেন যেহেতু মণীন্দ্রনাথ দত্ত। এই গল্পটির উৎস হল তলস্তয়ের গল্প সমগ্র, অর্থাৎ তলস্তয়ের গল্প সমগ্র থেকে এই গল্পটি গৃহীত হয়েছে। এবার দেখো এর গল্পটির বিষয়বস্তু। ইলিয়াসের বাস উফা প্রদেশে। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে তার বাবা মারা যান। তখন তার মা বিষয় সম্পত্তি তাকে ধনী বা বিষয় সম্পত্তি যা রেখে যান, তার মা যে বিষয় সম্পত্তি রেখে যান তাতে ধনী বা গরিব বলা যায় না। কারণ তখন তাদের বাড়িতে ছিল 7টি খটকি, 2টি গরু, 20টি ভেড়া মাত্র। তাদের স্বামী স্ত্রীর পরিশ্রমের ফলে তাদের বাড়িতে গরু ঘোড়া মোষ এবং ছাগলের সংখ্যা বা ভেড়ার সংখ্যা বাড়তে থাকে এবং আস্তে আস্তে তারা ধনী হয়ে যায়। শেষ পর্যন্ত তাদের গরু ঘোড়ার সংখ্যা অনেক বেড়ে যায়, 200 ঘোড়া, 150 গরু মোষ, 1200 ভেড়া। সেগুলি দেখভালের জন্য মজুর আর মজুরানি রাখতে হয় তাদের, কারণ একা দুজনের পক্ষে এত গরু ঘোড়া মোষ ছাগল রাখা দেখাশোনা করা সম্ভব ছিল না। সেগুলি দেখভালের জন্য মজুর আর মজুরানি থাকতো। তাদের কুমিশ মাখন পনির ইত্যাদি তৈরি করার জন্য তারা মহিলারা কাজ করতেন সেখানে, মানে মজুরানিরা সেখানে কাজ করতো আর গরু মোষ এগুলো দেখাশোনা করতেন বাইরের সেই শ্রমিকরা বা মজুররা। সব হারিয়ে হতদরিদ্র আস্তে আস্তে ইলিয়াসের অবস্থা ধনীতে রূপান্তরিত হয়, কারণ দুজনের পরিশ্রমের ফলে তাদের অবস্থা কিন্তু আস্তে আস্তে ধনীতে রূপান্তরিত হয়। এবং ধনী হলে যা হয়, আত্মীয় স্বজনের আশা এবং তাদের খাওয়া দাওয়া থাকা এই নিয়ে আস্তে আস্তে খরচের পরিমাণ বাড়তে থাকে এবং শেষ পর্যন্ত তাদের অবস্থা আবার হতদরিদ্র হয়ে পড়ে। তার ছেলেমেয়েরা 2টি ছেলে 1টি মেয়ে, ছেলেমেয়েরা আয়েশী হয়ে পড়ে, কোনো কাজ না করতে চায় না,
বড় ছেলের খুব কম বয়সে বিয়ের পরে যদিও ঝামেলার মধ্যে পড়ে মারা গেছেন, ছোট মেয়েও মারা গেছে এবং ছোট ছেলে বাবার অবাধ্য হওয়ার জন্য তাকে বাড়ি থেকে বিতাড়িত করা হয়েছে। যদিও তাকে একটি বাড়ি, কিছু গরু মোষ দেওয়া হয়েছে। আস্তে আস্তে এইভাবে তার অবস্থার আবার অবনতি হতে থাকে এবং এই শেষ পর্যন্ত যে কয়েকটি গরু মোষ ভেড়া ছিল সেগুলো তারা বিক্রি করে দিতে থাকে। শেষ পর্যন্ত তাদের অবস্থা এমন হয় যে তারা আর উঠে দাঁড়াতে পারে না, অর্থাৎ বয়সও হয়েছে আর অত কঠোর পরিশ্রম করা তাদের পক্ষে সম্ভব হয় না। দুজনের মধ্যে খোটামুটি লেগে থাকে, চিন্তাভাবনা সবসময় তাদেরকে কুড়ে কুড়ে খায়। তারা সবসময় চিন্তা ভাবনা করে সুখী জীবনযাপন করতে পারে না, তখন গরু মোষ বা মেড়া সব বিক্রি করে দেয়। এমন সময় দেখা হয় তাদের প্রতিবেশী মোহাম্মদ শাহর সঙ্গে। মোহাম্মদ শাহ যদিও খুব একটা ধনী নন, তবু মোহাম্মদ শাহর মায়া হয় এই স্বামী স্ত্রীকে দেখে, অর্থাৎ ইলিয়াস এবং তার স্ত্রী শ্যামশেমাদিকে দেখে। এবং মোহাম্মদ শাহ তাদেরকে বাড়িতে থাকার সুযোগ করে দেন, তারা সেই সুযোগটা হাতছাড়া না করে সুযোগটা তারা নেন এবং মোহাম্মদ শাহর বাড়িতে তারা থাকতে শুরু করেন। মোহাম্মদ শাহর বাড়িতে থাকার সময় তারা দুজনেই পরিশ্রম করে তারা তার অবস্থা ভালো করার চেষ্টা করে এবং তারা কাজে ফাঁকি দেয় না, সবসময় নিজের মতো করে নিজের ভেবে কাজ করতে থাকে এবং রাত্রে নিশ্চিন্তে ঘুমোতে পারে। রাত্রে এর আগে যখন নিজের প্রচুর গরু ভেড়া মোষ ছিল তখন নিশ্চিন্তে ঘুমাতে পারতো না, কখন কোনটা চুরি হয়ে যাবে, কোনটা বা ঠিক মতো খেতে পায় না, কে কোন জিনিস চুরি করে নিয়ে যাচ্ছে, এই নিয়ে তাদের ভীষণ চিন্তা ছিল এবং স্বামী স্ত্রীর মধ্যে খোটামুটিও লেগে থাকতো, এর থেকে পাপের সৃষ্টি হতো। এখন তারা দুজনে নিশ্চিন্তে একসঙ্গে ঘুমোতে যায়, একসঙ্গে ঘুম থেকে ওঠে তারা আত্মা সম্পর্কে চিন্তা করে এবং ঈশ্বরকে প্রার্থনা করার, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সুযোগ পায় এবং আনন্দে থাকে। এমন সময় একদিন মোহাম্মদ শাহর বাড়িতে তার আত্মীয় স্বজনরা বেড়াতে আসেন। ইলিয়াস তাদেরকে খাবার দিয়ে আসার পরে কিছুক্ষণ পরে যখন ইলিয়াস সেখান দিয়ে চলে যাচ্ছে, এমন সময় মোহাম্মদ শাহ ডেকে ইলিয়াসের সঙ্গে তাদের পরিচয় করান। তারা ইলিয়াসের সমস্ত কথা শুনেছে, আগে ধনী ছিল, ধনী থেকে আবার দরিদ্র হয়ে গেছে সে কথাও মোহাম্মদ শাহ বলেছেন। এবং মোহাম্মদ শাহ বলার পরেও ওই মানুষগুলো, মানে যারা অতিথি এসেছে, তারা কিন্তু নিজের মনে মনে হেসেছে, একজন শুধুমাত্র হাসেনি। তারা জিজ্ঞেস করেছে তারা একদিন ধনী ছিল, ধনী থেকে আজকে গরিবে রূপান্তরিত হয়েছে, তাদের কেমন লাগছে। তারা তখন খুশি ছিল, সুখী ছিল, না এখন সুখী আছে, খুশি আছে? তখন ইলিয়াস উত্তর না দিয়ে বলেছে, এই উত্তরটা আমার স্ত্রী শ্যামশেমাকে দিতে পারবে। শ্যামশেমাগিকে ডাকা হয়। শ্যামশেমাগি তখন বলেন যে আমরা 50 বছরে যে সুখ পাইনি সেই সুখ পেয়েছি এখন মোহাম্মদ আর বাড়িতে থেকে, মজুর মজুরানি হিসাবে থেকে বা তাদের বাড়িতে কাজ করে। কারণ যখন আমাদের অবস্থা ধনী ছিল তখন কিন্তু আমরা নিজেদের কোনো সময় পেতাম না, সবসময় চিন্তাভাবনা লেগেই থাকতো, কখন গরু ভেড়া মোষ চুরি হবে, কোন গরুটা ভেড়াটা ছাগলটা খেতে পায়নি, সেসব নিয়ে রাত্রে ঠিক মতো ঘুমোতে পারতাম না, দুজনের মধ্যে খোটামুটি লেগে থাকতো আর তার থেকে পাপের সৃষ্টি হতো। আর এখন আমরা দুজনে মন দিয়ে কাজ করি, দুজনে গল্প করি, দুজনে একসঙ্গে ঘুমোতে যাই, দুজনে আবার একসঙ্গে ঘুমোতে ঘুম থেকে উঠি, আমরা আধ্যাত্মিক চিন্তা করতে পারি, আত্মা নিয়ে ভাবার সুযোগ পাই এবং ঈশ্বরের প্রার্থনা করারও সুযোগ পাই। প্রকৃতপক্ষে বলতে গেলে তখনকার চাইতে এখন আমরা বেশ সুখে আছি। এ কথা শুনে তারা সবাই হেসেছিল, কিন্তু একজন বলেছিলেন না এটাই ঠিক, গ্রন্থে এটাই লেখা আছে। গ্রন্থে লেখা আছে যে প্রকৃত সুখ হলো সেটা যেটা মনে শান্তি থাকে, যা দিয়ে আনন্দ পাওয়া যায়। এই ইলিয়াস ও শ্যামশেমাগির গল্প তোমরা শুনলে কেমন লাগলো জানিও, এর থেকে কোনো প্রশ্ন উত্তর পেতে চাও কিনা সেটাও জানিও। যদি ভালো লাগে তবে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। এরপরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই, ধন্যবাদ রইলো।